আমরা গঙ্গাসাগর মেলার এই খবরে তো নজর রাখব, তবে এই মুহূর্তে আরও একটি খবরে নজর রাখতে হবে। করোনা আক্রান্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি তিনি, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং যেটা জানা গেছে যে তার মৃদু উপসর্গ রয়েছে, করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর মৃদু উপসর্গ রয়েছে তার, হাসপাতালে ভর্তি তিনি। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর মৃদু উপসর্গ রয়েছে তার, হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালেই তার চিকিৎসা চলছে, মৃদু উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর, মৃদু উপসর্গ রয়েছে বর্ষীয়ান এই সঙ্গীত শিল্পীর, আইসিইউতে রয়েছেন তিনি, মৃদু উপসর্গ রয়েছে লতা মঙ্গেশকরের। করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, আইসিইউতে রয়েছেন লতা মঙ্গেশকর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে দেশে করোনা সংক্রমণের গ্রাফ বাড়ছে, যদিও গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কিছুটা নিম্নগামী, তবে এর কারণ হিসেবে অনেকেই বলছেন যেহেতু রবিবার ছিল ছুটির দিন এবং সেই কারণে পরীক্ষার সংখ্যাও অনেকটাই কম, সেই কারণেই সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী। আমরা টেলিফোনে যোগাযোগ করেছি আমাদের জয়েন্ট নিউজ এডিটর তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময় দা, কি জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা সম্পর্কে? দেখো, তার পরিবার থেকে সংবাদ সংস্থা ANIকে যেটা জানানো হয়েছে যে ব্রিজ ক্যান্ডি হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে, এবং যে মুহূর্তে তার বাড়িতে একটা যখন ছিলেন তখন তার একটা মাইল্ড সিমটম দেখা গেছিল, শ্বাসকষ্ট হচ্ছিল এবং সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডাকা হয় এবং চিকিৎসক এসে যেটা দেখতে পান যে তার অক্সিজেন স্যাচুরেশন বেশ কিছুটা ফল করেছে। এবং এক্ষেত্রে যেটা জানিয়ে রাখা দরকার যে ২০১৯ সালে দীর্ঘ ২৮ দিন লতা মঙ্গেশকর কিন্তু এই ব্রিজ ক্যান্ডি হসপিটালেই ভর্তি ছিলেন নিউমোনিয়া নিয়ে, এবং সেই সময় একটা অ্যাকিউট নিউমোনিয়ায় উনি আক্রান্ত হন এবং তার ফলে ডাক্তার কোন রকম এইবার আর কোন ধরনের রিস্ক নিতে চাননি এবং সঙ্গে সঙ্গেই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে ব্রিজ ক্যান্ডি হসপিটালে। এবং সেখান থেকে ডাক্তাররা যেটা জানিয়েছেন যে হিমোডাইনামিক্যালি তিনি স্টেবল রয়েছেন, হ্যাঁ কিছু শ্বাসকষ্টের সহই রয়েছে, আশঙ্কা রয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত ক্রিটিক্যাল সেই অর্থে বলা যাবে না। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ব্রিজ ক্যান্ডি হসপিটালে ফোনে যোগাযোগ করা হয়েছিল এবং লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি মহারাষ্ট্র প্রশাসন থেকেও কিন্তু ইতিমধ্যেই ব্রিজ ক্যান্ডি হসপিটালে জানানো হয়েছে যে যে কোনো ধরনের সাহায্যের জন্য তারা প্রস্তুত এবং চিকিৎসার যেন কোনো রকম কোনো ত্রুটি না হয়। স্বপন, বেশ ধন্যবাদ তন্ময় দা। আমরা কথা বলছিলাম আমাদের জয়েন্ট নিউজ এডিটর তন্ময় ঘোষের সঙ্গে। লতা মঙ্গেশকর বর্ষীয়ান সঙ্গীত শিল্পী, তিনি করোনা আক্রান্ত মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এবং তার চিকিৎসা চলছে, যদিও চিকিৎসকরা বলছেন যে ক্রিটিক্যাল এখনই বলা যাবে না তার শারীরিক অবস্থা।